অশ্লীল ভাষা অঙ্গভঙ্গি করে ভিডিও বানানো, এবার আইনি নোটিশ পেল বং মিডিয়া নামক ইউটিউব চ্যানেলের কর্ণধার উজ্জ্বল বর্মন। গত শনিবার দুপুরে ওই ইউটিউবারকে লিগ্যাল নোটিশ পাঠালেন মাথাভাঙার আইনজীবী উত্তম কুমার বর্মন। সাত দিনের মধ্যে কোনো সদুত্তর না পেলে আইনি লড়াই চালিয়ে যাবেন বলে তিনি জানান। আইনজীবী উত্তম কুমার বর্মন এবং সুবোধ নাগ জানান, যখন বিশ্বের দরবারে রাজবংশী কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা, সে সময় রাজবংশী কামুতাপুরী সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে অশ্লীল ভাষা ও অশ্লীল অঙ্গভঙ্গি করে ভিডিও বানিয়ে ইউটিউব ও ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ করে উজ্জ্বল বর্মন। সেটা ঠিক না, ওই ভিডিও সমাজের ওপর খারাপ প্রভাব পড়ছে। সম্প্রতি ঐতিহ্যবাহী গোসানীমারী কামতেশ্বরী মন্দিরে অনুমতি না নিয়ে ভিডিও শ্যুট করার অভিযোগ থেকে শুরু হয় বিতর্ক। এ নিয়ে দিনহাটা থানায় লিখিত অভিযোগও দায়ের হয়। শুধু তাই নয়, দিন কয়েক আগে একটি ভিডিও আপলোড করে ফের বিতর্কে জড়িয়ে পড়ে, যদিও কিছুক্ষণ পর বিতর্কিত ভিডিওটি ডিলিট করে দেয়। এদিন সেই সব নিয়ে আইনি নোটিশ বলে জানা যায়। এই নিয়ে উজ্জ্বল বর্মনকে ফোন করা হলে তিনি জানান, আইনি নোটিশ পেয়েছি, উকিলের সাথে কথা হয়েছে, অশ্লীল ভাষায় ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি, সকলের কাছে ক্ষমা চাইছি। তোমরা এবং এই সংবাদ মাধ্যমের মধ্যে ওই সবাই জানেবার চান যে, এবং যে সাংবাদিক আইও বন্ধুরা আছে উনিও হয়তো খুব ভালো করে জানে যে, কয়েকদিন আগত বং মিডিয়ার যে উজ্জ্বল বর্মন আছে, ও একটা রিসেন্ট ভিডিও আপলোড করছিল, যে ভিডিওটা এডেকার মানুষক রাজবংশী এবং কামতাপুরী মানুষক ভাবাবেগের সেন্টিমেন্টে আঘাত করছে। সেই বিষয়ে আজীবনা আমরা উজ্জ্বল বর্মন হোক, না উজ্জ্বল বর্মন আজীবনা আমরা উজ্জ্বল বর্মন হোক একটা উকিল নোটিশ করল। এই হচ্ছে উকিল নোটিশ, উকিল নোটিশটা দেখা যাওয়া হচ্ছে, এটা কপি দুইটা আছে, সাথে এটাও কপিও আছে। তো বিষয়টা হল যে রাজবংশী ভাষা এবং রাজবংশী সংস্কৃতি এবং রাজবংশী কালচার, এইটা নিয়ে যখন বিশ্ব দরবারতে একটা শ্রেণীর লোক যখন তুলতি ধরিবার চেষ্টা করে দিচ্ছে, তখন এই মুষ্টিমেয় এক শ্রেণীর লোক যারা কিনা রাজবংশী সেন্টিমেন্টটা নিয়ে শুধুমাত্র ব্যবসার নিরিখে দাঁড়িয়ে থাকিয়া বা ব্যবসা করিবার জন্য নিজের সেন্টিমেন্ট, নিজের ভাষা এবং নিজের কৃষ্টি কালচারও নিয়ে যখন ব্যবসা করিবার ধরছে এবং নিজের ভাষা সংস্কৃতি যখন কলুষিত করিবার ধরছে, এইটা রাজবংশী সেন্টিমেন্টের মানসী হিসাবে অন্ততপক্ষে আমরা কামতাপুরী এবং কুচবিহার মানসী হিসাবে এবং রাজবংশী মানসী হিসাবে আমরা মানি নিব না। শুধুমাত্র রাজবংশী সেন্টিমেন্ট নয়, এই উজ্জ্বল বর্মন যখন দিনহাটার সেই কান্তেশ্বরী মন্দিরে যখন এমন গান করছে, ওপেন পাবলিক প্লেস হোক বা পাবলিক প্ল্যাটফর্ম হোক বা সোশ্যাল প্ল্যাটফর্ম হোক, যখন এই ভিডিওটা আপলোড করছে, তখন দেখবেন শুধুমাত্র রাজবংশী ভাবাবেগে কিন্তু সেন্টিমেন্ট করে নাই, বাঙালি সেন্টিমেন্টকেও কিন্তু আঘাতটা করছে। কারণ ব্যবসা বা কোন ধরনের নিজের পায়ে দাঁড়ানো সেটা হবার পায় বা ভালো জায়গা দাঁড়াবার পায়, কিন্তু সেটা নিজের সংস্কৃতি, নিজের কালচার এবং নিজের ভাষাকে অপমান বোধ করিয়া নেয়। মুই যেটা মনে করো, কোনো একটা ভিডিও বা কোনো একটা ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর ইমরা যখন কোনো ভিডিও আপলোড করে, সেই ভিডিওটা যদি ফ্যামিলির সাথে একসাথে বসিত বাড়ির বসিয়া যদি দেখা না যায়, তাহলে সেই কৃষ্টি কালচারকে কলুষিত এবং অপমানিত করা ছাড়া কিন্তু কিছু নয়। তো আমরা চাই যে অতি দ্রুত এই সমস্ত জিনিস বন্ধ হোক। এবং রিসেন্ট আরো একটা ভিডিও আপলোড করছে সোশ্যাল প্ল্যাটফর্মে, তোমরা হয়তো দেখি মানে দেখছেন একটা মেয়েকে কি ধরনের বাজেভাবে কথা বলছে। তো এটা একদিক থেকে কৃষ্টি কালচার, তো এইটা অন্তত পক্ষে আমরা এটাকার মানসিকগুলো কিন্তু কোনোদিনই আমরা মানি নিবার পাবো না। তো অতি দ্রুত মনে হয় এটা বন্ধ করা উচিত, এবং এটা যদি বন্ধ না করে বা আমরা যে লিগাল নোটিশটা পাঠাচ্ছি, নোটিশটা পাওয়ার সাত দিনের মধ্যে যদি উত্তর না দেয়, তাহলে এর বিরুদ্ধে যেখানে যাওয়ার আইনগতভাবে আমরা কিন্তু জানব। উজ্জ্বল বর্মন তার কামতেশ্বরী মন্দিরে ভিডিও করার ক্ষেত্রে যুক্তি দেখিয়েছে যে তিনি অনুমতি নিয়ে এবং ফিস কেটে সেখানে শুটিং করেছে। শুধুমাত্র কামতেশ্বরী মন্দিরে যে এন্ট্রি ফিটা আছে সেইটা নিয়ে ভিতর যে শুটিং করছে সেটা তো এন্ট্রি ফিস। কারণ বিষয়টা হচ্ছে যখন একটা হেরিটেজ কোন মন্দির হয়, সেই মন্দিরে যখন শুটিং করিবার লাগে পুরা নোটিশে একদম বিস্তারিত আছে, তাহলে অন্তত পক্ষে এখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে সেটা লিখিতভাবে কিন্তু পারমিশন নেওয়া লাগবে। আর যে অবস্থায় যেভাবে ওই ভিডিওটা করছে, অন্তত পক্ষে এমন একটা হেরিটেজ মন্দিরে সুরক্ষা নিয়ে কিন্তু আজই কোনো প্রশ্ন উঠিছে এবং আগামী দিনেও কিন্তু এই সুরক্ষা নিয়ে প্রশ্নটা উঠিবে। তো এইটা আইনগত ভাবে বৈধ নয়। আর উয়ের তরফ থেকে দেখে যেটা কথাই হোক, বিশেষ করিয়া ওই একটা কথা এই প্রেস মিটের মাধ্যমে কবার চান, ঠাকুমা হিসাবে উয়ের ঠাকুমা মানে আমার ঠাকুমা শ্রদ্ধা করি, যে ঠাকুমার রয়েছে আছিয়া নাতিপুতি বা সমাজও
দিক দেখাবে সেই ঠাকুমা আসিয়া একদম যেভাবে ভাষা প্রবাদ হচ্ছে, তাহলে যে কৃষ্টি কালচার যে সংস্কৃতির মধ্যে বড় হবাদ হচ্ছে, সেই কৃষ্টি কালচার বা সেই সংস্কৃতি সেই ভাষা আগামী দিনে আমাদের স্বভাবগুলো বা জেনারেশনের মানুষগুলো কোন দিকটা চুজ করবে, এইটা কিন্তু একটা সবচেয়ে বড় প্রশ্নের জায়গা। এই জায়গার দ্বারে থাকিয়া কিন্তু থাকি যায়। শুধু কি উজ্জ্বল বর্মনের বিরুদ্ধেই আপনারা লিগ্যাল নোটিশ পাঠাচ্ছেন না অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরকেও পাঠাচ্ছেন? উজ্জ্বল বর্মন শুধুমাত্র একটা মুখ, এরপরে উজ্জ্বল বর্মনের মতো পড়িয়া কোন ইউটিউবার, বিশেষ করে কুচবিহার রাজবংশী কান্তাবুড়ি ভাষা বা কৃষ্টি বা কালচার বা সংস্কৃতি নিয়ে যদি অপমানবোধ বা লজ্জিতজনক এবং যদি কোনো ভিডিও করে, তাহলে অন্তত পক্ষে আমার তরফ থাকিয়া একটা সাধারণ মানসী হিসাবে যেটা সমাজের প্রতি একটা প্রত্যেকটা মানুষের বার্ডেন থাকে সমাজের প্রতি, সেই বার্ডেনের নিরিখে আমরা কিন্তু লিগ্যাল নোটিশ করবো এবং তার উত্তর না পাইলে আমরা কিন্তু কোর্ট অব্দি যাব। কি নাম আপনার? মোর নাম হল অ্যাডভোকেট উত্তম কুমার বর্মন, মুই মাথা ভাঙা কোর্ট থাকিয়া এবং মোর সাথে আছে সুমন নাক বাপ্পা দা। নমস্কার, আমি উজ্জ্বল বর্মন। এই মাত্র অনেক রিপোর্টার আমাকে ফোন করে বলল, সম্মানীয় কোনো একজন উকিল আমাদের উপর মামলা কি আইনি নোটিশ করেছে যে আমরা অবৈধভাবে কান্তেশ্বরী যে মন্দিরটার কন্ট্রোভার্সি তোমরা শুনছো তো সেখানে শ্যুট করেছি। ওনার কমপ্লেন যে আমরা ওই বিমল শিখরের ওখানে টেক নিয়েছি। তো দেখুন, আমরা কখনোই চাইনি অবৈধভাবে শ্যুট করতে, যদি অজান্তে কোনো ভুল হয়ে থাকে আমরা তো মাফি চেয়েছি, আমরা তো ক্ষমাপ্রাপ্ত, আমাদের ভুল হয়ে গেছে। তবে দেখুন, আমি একজন রাজবংশীর ছেলে, পাতি বাংলায় বলছি, কেননা পাতি বাংলারও আমার অনেক অডিয়েন্স আছে, তো কলকাতা বাংলাদেশে দেখে, তাদের বোঝার সুবিধার্থে বলছি। তো রাজবংশী হয়ে আমি চেয়েছি কান্তেশ্বরী রাজবংশী একজন রাজবংশী একটা মন্দির, যেখানে ভোলেবামের গান করলে অনেক ভালো হবে, ঠাকুরের গান মন্দিরটা মানুষের কাছে পৌঁছে যাবে, একটা ঠাকুরের গান ভালো কিছু করতে গিয়ে এইরকম সমস্যা। তো সেখানে অনেক রকম আমাদের ভুল হয়েছে যখন গুরুজন ব্যক্তিরা ধরাই দিল, আর আমরা সেই ভুলটা মেনে নিয়ে আমরা বললাম নেক্সট টাইম আর ভুল হবে না। আর দ্বিতীয়, খারাপ ভাষা নিয়ে অনেকেই কমপ্লেন করতেছেন, দেখুন আমি তো বলছি খারাপ ভাষা নিয়ে আর কোনো ভিডিও আসবে না, আমরা ভুলটা মেনে নিয়েছি, মানুষ মাত্রই তো ভুল, এমনটা নয় যে মানছি না। এবং নেক্সট একটা ভিডিও কমেডি আপলোড করেছি, যেটা অনেক দিনই শ্যুট করেছি তাই আপলোড করেছি। এবং অনেকের কমপ্লেন, ঠাকুমা অতিরিক্ত বাজে ভাষা ইউজ করে, অর্থাৎ বাজে ভাষা ইউজ হয় আমাদের ভিডিওতে, এই বিষয়ে বলছি, অনেক দিন আগে বলছি আর ইউজ করবো না। আমরা রিসেন্ট ভিডিও যেগুলো আপলোড করেছি তোমরা দেখেছো, কোনো খারাপ ভাষা নেই, খারাপ ভাষার ভিডিও আসবে না। বলতেছি না যে আমরা শুধরাবো না, কিন্তু আমরা বিশ্বাস করুন কান্তেশ্বরী মন্দিরে খারাপ কিছু করতে চাইনি। বিমল শিখরের যে টেকটা বুঝতে পেরেছি ভুল হয়েছে, সেটা আমরা ব্লার করে দিয়েছি, আর কী করবো বলুন, বারবার ক্ষমা চাচ্ছে, এর থেকে বেশি কিছু আমাদের করার কী আছে বলুন? আর তো কিছু নেই, একের পর এক এত মানে আইনি পদক্ষেপ আমাদের উপর নেওয়া হচ্ছে, আমরা তো ছোটো আপনাদের থেকে অনেক, আমাদের ভুল হবে ধরিয়ে দেবেন, তাই বলে আইনি পদক্ষেপ নিয়ে জীবনের ক্ষতি করবেন না। আমি রিকোয়েস্ট করবো সকল সম্মানীয় ব্যক্তির কাছে, সবার কাছে, এবং যে উকিল মামলা করেছে ওনার কাছেও ধন্যবাদ। শুনলেন, আমিও দেখেছি ভিডিওটা, এবং আমি একজন কুচবিহারের লোক, আমার জন্ম কিন্তু কুচবিহার জেলাতে, সুতরাং আমিও কুচবিহারের যে কৃষ্টি কলা সে সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল, এবং আমরা গর্ববোধ করি যখন আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যাই, তখন বলি আমরা কুচবিহার থেকে এসেছি, আর আমাদের কুচবিহার একটা আলাদা একটা ঐতিহ্য আছে। 1947 সালে 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, কিন্তু কোচবিহারের দোকানটা আলাদা স্বতন্ত্র ছিল। পরবর্তীতে 1950 সালে কোচবিহার জেলা পশ্চিমবঙ্গের একটা, কোচবিহার রাজ্য পশ্চিমবঙ্গের জেলা হিসাবে মার্চ করে যায়। সেই যে একটা কোচবিহার জেলা যে ঐতিহ্য, একটা রাজকীয় ব্যাপার, সেই কান্তেশ্বরী মন্দির 400 বছরের পুরানো, সেখানে দাঁড়িয়ে কিছু উচ্ছৃঙ্খল যুবক যে এই কাজ করে থাকে, তাদেরকে আইনের যে হাত আছে সেই হাত দিয়ে ওদেরকে এই উৎসাহজনক কাজ থেকে বিরত থাকতে হবে, নাহলে কিন্তু দিনে দিনে এটা যথেষ্ট বাড়বে। এই জন্য আমার ভাতৃপ্রতিমরা লয়ার পুলিশ করছে, এরপরে যদি ওনারা লয়ার পুলিশটা পাওয়ার পরে যদি কোনো সদর্থক পদক্ষেপ না নেয়, সদর্থক পদক্ষেপ বলতে যদি ইরেজ না করে সেই ভিডিওটা, এবং যদি আনকন্ডিশনাল অ্যাপোলজি না চায় ওপেনলি পাবলিকলি, তাহলে আমরা আইনের ছাত্র হিসাবে জানি কোথায় গেলে কী করতে হয়, কোন কোন ধারা আইবিসি বা ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের কোন কোন ধারা আছে সেগুলো দিয়ে আমরা কম্পিটেন্ট অথরিটির কাছে কমপ্লেন করব। সেখানে কিন্তু যে সমস্ত কনসিকুয়েন্স ফেস করবে তার দায় তার উপরেই বর্তমান। ওই জন্য বলছি, দয়া করে কুচবিহার যারা ইয়ং জেনারেশন আছেন তাদের কাছে আমাদের বিরত নিবৃত, এরকম কোনোরকম ভিডিও আপলোড করবেন না।
যেটা কিনা কুচবিহারের কৃষ্টি, কুচবিহারের যে গরিমা সেটা কালিমা লিপ্ত হয়। আমার নাম হচ্ছে সুমন নাথ, আমি মাথাভাঙার প্রতি একজন আইনজীবী।